আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানে যে 17 নম্বর স্কুল আছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে এইচএসএ প্রশ্ন উত্তরগুলো দেখব। একে রায় বলেছে 2 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তার মান 1 কেজি ভরের বস্তুকে 9.8 নিউটন বল দ্বারা আকর্ষণ করে, তাহলে 9.8 নিউটন ইনটু 2 গুণ করলে হবে 19.6 নিউটন। দুই বলেছে সমান ভরে দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব হচ্ছে 6m থেকে কমিয়ে 2m করা হলো, এর ফলে বস্তুকণা দুটির মধ্যে মহাকর্ষ বল প্রাথমিকের কত গুণ হবে তা হলো, তাহলে আমাদের মহাকর্ষ বলের সূত্র হচ্ছে F সমান জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। তাহলে প্রথমে ছিল 6 মিটার, তাহলে 6 মিটারের জায়গায় আমি যদি লিখি তাহলে জি এম ওয়ান এম টু বাই 6 স্কোয়ার সমান হচ্ছে জি এম ওয়ান এম টু বাই হচ্ছে 36, আর সেটা কমিয়ে 2 মিটার করা হয়েছে। তাহলে আবার ডি এর জায়গায় আমি যদি জি এম ওয়ান এম টু ডি স্কোয়ার সমান এখন জি হচ্ছে 2 মিটার, তাহলে 2 স্কোয়ার, তাহলে জি এম ওয়ান এম টু বাই 4 করি, তাহলে এখানে 36 আর এখানে 4, 4-এর সাথে 9 গুণ করলে 36 হয়, তাহলে 9 গুণ, তাহলে প্রাথমিকে যত গুণ হবে সেটা হচ্ছে 9 গুণ। 3 বলেছে গলগি বস্তুর সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে, তাহলে এন্ডোপ্লাজমীয় জালিকা। 4 যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করতে সাহায্য করে তা হলো মাইটোকন্ড্রিয়া। 5 বলেছে একটি উভধর্মীয় অক্সাইডের সংকেত জিঙ্ক অক্সাইড ZnO। 6 কোন যৌগটিতে অণুর অস্তিত্ব নেই সোডিয়াম ফ্লোরাইড। 2 এর আয়তে আছে শ্বেত রক্তকণিকার কাজ রোগ জীবাণু ধ্বংস করা। 2 বলেছে প্লবতা কাকে বলে। ছায়া প্রকাশনীর 22 নম্বর পৃষ্ঠাতে আছে প্লবতা বলতে কি বোঝো, তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর ওপর তরল বা গ্যাস লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। প্লবতার মান নিমজ্জিত বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। আচ্ছা 3 বলেছে সাধারণ অবস্থায় ব্রোমিনের বর্ণ কি, লালচে বাদামি। 3-এর আই আছে বলছে সমুদ্র থেকে নদীতে জাহাজ ঢুকলে জাহাজটি আরো খানিকটা ডুবে যায় কেন, সমুদ্র জলের ঘনত্ব নদীর জলের ঘনত্ব থেকে বেশি, তরলের ঘনত্ব বাড়লে প্লবতা বাড়ে, এই জন্য সমুদ্র জলের প্লবতা নদীর জলের প্লবতার থেকে বেশি, এই জন্য সমুদ্র জলে জাহাজ যতখানি ডুবে নদীর জলে তার থেকে বেশি ডুবে। 2 বলেছে প্রদত্ত যৌগগুলি সংকেত লেখো এবং যৌগগুলি সমযোজী না আয়নীয় যৌগ লেখো। জিঙ্ক অক্সাইড হচ্ছে আয়নীয় যৌগ আর ক্যালসিয়াম ফসফেট। আচ্ছা জিঙ্ক অক্সাইড এবং ক্যালসিয়াম ফসফেট উভয়ই আয়নীয় যৌগ করবে। 3 বলেছে টেস্ট টিউবে ফেরাস সালফাইডের সঙ্গে লৌহ সালফিউরিক যোগ করা হলো, কি ঘটে বিক্রিয়া সহ লেখো। তো এটা আমাদের পাঠ্যপুস্তকের 62 নম্বর পৃষ্ঠাতেই রয়েছে যে টেস্ট টিউবে ফেরাস সালফাইডের সঙ্গে লৌহ সালফিউরিক যোগ করা হলে পচারিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস বের হয়। আর এখানে বলেছে 4-এ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে এবং যে কোনো দুটি অংশ দেখিয়ে দিতে বলেছে। তো আমাদের জীবদেহের গঠন যে চ্যাপ্টারটা আছে অষ্টম শ্রেণীর, তো সেখান থেকে আমাদের যে নিউক্লিয়াসের চিত্রটা রয়েছে সেই নিউক্লিয়াসের চিত্রটা থেকে যে কোনো দুটো অংশ, নিউক্লিয়াসের যে কোনো দুটো অংশ দেখিয়ে দিলে হবে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞানের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।